মোটর বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল চালক। ঘটনা তেলেমুড়া থানাধীন টাউন হল সংলগ্ন আসামাগরতলা জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে। গুরুতর আহত বাইসাইকেল চালকের নাম সঞ্চু মোদক। পথ চলতি মানুষজনরা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলেমুড়া দমকল বিভাগে। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলেমুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত বাইসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি উন্নত চিকিৎসা পরিষেবার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করে দেয়। জানা যায় আহত বাইসাইকেল চালক পেশায় দিনমজুর। সকালে কাজে বাইরেছে, টাউন হলের সামনে বাইকে বাড়ি মারছে। তার নাম কিসে ছিল? বাইসাইকেল। নাম কি ওনার? কি করে? রাজমিস্ত্রি কাজ করে, কাঠ মিস্ত্রি। কোন সময় হয়েছে ঘটনা? সকালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।